সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি চাপাইনবাবগঞ্জ টিভির আজকের সংবাদ আয়োজন। আপনাদের সাথে আছি আমি অর্পিতা। শুরুতে জানিয়ে দিচ্ছি মনামিনা কৃষি খামার সংবাদ শিরোনাম। চাপাইনবাবগঞ্জ উপনির্বাচন, কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণে সরকারি কলেজ মাঠে আওয়ামী লীগের সমাবেশ। গম্ভীরা গানের মাধ্যমে, ইভিএম এর মাধ্যমে ভোটদান পদ্ধতি প্রচার। বাংলাদেশ পুস্তক প্রশাসন ও বিক্রেতা সমিতির সভা অনুষ্ঠিত। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। চাপাইনবাবগঞ্জ সদর আসনে উপনির্বাচনকে ঘিরে নির্বাচনী জনসভা করেছে আওয়ামী লীগ। নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে শুক্রবার বিকেল অনুষ্ঠিত জনসভা থেকে নৌকার ভোট দেওয়ার আহ্বান জানান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের কথা তুলে ধরে বক্তব্য দেন দলটির প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এম কামাল হোসেন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব রায়, কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য অধ্যাপক মোহাম্মদ আলী আরাফাত সহ কেন্দ্রীয় নেতারা। চাপানাবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা রুহুল আমিনের সভাপতিত্বে সমাবেশে আরো বক্তব্য দেন চাপানাবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও চাপানাবাবগঞ্জ তিন আসনে নৌকার প্রার্থী আব্দুল ওদুদ সহ জেলার নেতৃবৃন্দ। চাপাইনবাবগঞ্জে দুটি সংসদীয় আসনে আগামী 1 ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে উপনির্বাচন। এ নির্বাচনে ভোট গ্রহণ করা হবে ইভিএম এর মাধ্যমে। ইভিএম এর মাধ্যমে ভোটদান পদ্ধতি সম্পর্কে ভোটারদের ধারণা দিতে প্রচার প্রচারণা শুরু করেছে নির্বাচন কমিশন। আর এ প্রচারণায় তারা ব্যবহার করেছে চাপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী গম্ভীরা গান। চাপাইনবাবগঞ্জের লোক গম্ভীরা দলের শিল্পীরা গত কয়েকদিন ধরে চাপাইনবাবগঞ্জ দুই আসনের বিভিন্ন জনসমাগম এলাকায় গম্ভীরার মাধ্যমে তুলে ধরছেন ইভিএম এর মাধ্যমে ভোটদানের পদ্ধতি। লোক গম্ভীরা দলের নানা সাইদুল রহমান ও নাতি খাবির উদ্দিন তাদের উপস্থাপনায় সহজভাবে ফুটিয়ে তুলছেন ইভিএম এ ভোটদানের বিষয়টি। শুক্রবার বিকেলে চাপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার মেডিকেল মোড়ে গম্ভীরার মাধ্যমে ইভিএম এর ভোটদান পদ্ধতি তুলে ধরা হয়। এ সময় সেখানে উপস্থিত ছিলেন চাপাইনবাবগঞ্জ দুই আসনের রিটার্নিং কর্মকর্তা দেলোয়ার হোসেন। বাংলাদেশ পুস্তক প্রশাসক ও বিক্রেতা সমিতি চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল 10টায় সংগঠনটির জেলা কার্যালয়ে সভার সভাপতিত্ব করেন চাপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি জয়নুল ইসলাম। সভায় আরো বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আসাদুল্লাহ আহমদ, সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম ও কোষাধ্যক্ষ গোলাম কবির সহ অন্যান্যরা। আজ এখানেই শেষ করছি চাপাইনবাবগঞ্জ টিভির সংবাদ আয়োজন। নিয়মিত আপডেট পেতে সাবস্ক্রাইব করুন চাপাইনবাবগঞ্জ টিভির ইউটিউব চ্যানেল। আপনিও যুক্ত হতে পারেন নাগরিক সাংবাদিকতায়। আপনার এলাকার যে কোনো সংবাদ জানাতে আমাদের সাথে যোগাযোগ করুন 01316025982 নম্বরে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, শুভরাত্রি।